রুহুল আমিন আপনি লিখেছেন অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে অন্তঃসত্ত্বা কিংবা স্তন্যদানকারী হলেই তিনি রোজা না রেখে রমজান মাসে অন্য সময় রোজা রাখার সুযোগ নেই তবে যদি তিনি এতটা অসুস্থ থাকেন অন্তঃসত্ত্বা অবস্থায় যে তাঁর রোজা রাখার কোনো সামর্থ্য নেই অনবরত বমি হতে থাকে তিনি ব্যাপক অসুস্থ হয়ে পড়েন স্যালাইনের উপরে থাকতে হয় এরকম কারো কারোর হয় যদি এই পর্যায়ে চলে যায় যে তিনি রোজা রাখতে সক্ষম নন তাহলে সেক্ষেত্রে তিনি অন্য সময় রোজা রাখলেও হবে আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন যে মা সেই মা এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই বা অন্য সময় রোজা রাখার সুযোগ নেই কারণ এতে বাচ্চা যে খুব বেশি অসুবিধা হয় তা না আমরা চাইলে এই সময় বাচ্চাদের যাদের দুধ তারা ভালো পায় সেজন্য উপযোগী খাবার বেশি খেতে পারি যে খাবার খেলে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হবে চাইলে আমরা দিনে বড় অংশ ঘুমিয়ে রাতে বড় অংশ জেগে থেকে আমরা রোজা রাখতে পারি অনেকভাবে আমরা ট্রাই করতে পারি যদি দেখা যায় যে না একেবারে অন্য বিকল্প কোনো খাদ্য নেই বাচ্চার আবার বুকের দুধ দিতে গেলে মান অসুবিধা হয় অথবা মানোজা রাখলে বাচ্চা দুধ পায় না বাচ্চার জীবন হুমকির মধ্যে বা কষ্টের মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে অন্য সময় রোজা রাখলেও হবে অর্থাৎ ঠুনকো অজুহাতের ভিত্তিতে শুধুমাত্র রোজা অন্য সময় রাখার সুযোগ নেই মিনহাজুর রহমান আপনি লিখেছেন অসাধু ব্যবসায়ীরা রোজার আগে মাল মজুদ করে রমজানে বেশি দামে বিক্রি করে থাকে তাদের এই প্রবণতা সম্পর্কে ইসলাম কি বলে ইসলামের কথা একেবারেই পরিষ্কার মানুষকে ক্ষতিগ্রস্ত করবার কোনো অধিকার কারণে লাদরারা দরারা ও লাদা নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামে সুযোগ নেই ঠিক একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবারও কোনো সুযোগ ইসলাম রাখেনি সো রমাদান মাস আসছে প্রচুর পরিমাণ খাবারের চাহিদা তৈরি হবে সেজন্য খাদ্য আইটেমগুলোকে বা যে আইটেমগুলোর ডিমান্ড তৈরি হবে সেগুলোকে আমি সরিয়ে রেখে দাম বৃদ্ধি করার পর বা বেড়ে যাওয়ার পর আমি সেগুলো বিক্রি করব। এটাকে এহতেকার বলা হয় এহতেকার সম্পর্কে নবী এলসুদাল্লাম বলেছেন আলমাহেরু হওয়াতেই যে ব্যক্তি করে এরকম খাদ্য বা সম্পদ এগুলো গুদামজাত করে রাখে ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে সে অপরাধী সে আল্লাহর কাছে অপরাধী এবং কারণে গুণা হবে সে গুণাগার হবে সে তবে যদি কেউ এরকম কোনো খাবার মজুদ করে যে খাবার আসলে প্রচুর পরিমাণ উৎপাদন হয় একসঙ্গে মানুষ এতেগুলো কনজিউম করতে পারে না সেগুলোকে মজুদ করে রেখে দেন এরপর একটা পর্যায়ে গিয়ে সেটা তিনি বের করে বিক্রি করেন যেমন আলু পেঁয়াজ এগুলো আমাদের সমাজে বিশেষ মৌসুম হয়ে থাকে সারা বছর জুড়ে আমাদের খেতে হয় সেগুলো গুদামজাত করাটা ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্য না বরং মানুষের কল্যাণ সাধারণ উদ্দেশ্যে বিধায় সেটি ঠিকই যায় সাথে সাহি লিখেছেন আমি কি কাজা রোজা এবং নফল রোজা একই সাথে নিয়ত করে রাখতে পারবো একই সঙ্গে আপনি একটি রোজা রেখে কাজা নিয়হত করবেন আবার নফল নিয়ত করবেন এর সুযোগ নেই নফলের একাধিক নিয়ত থাকতে পারে কিন্তু ফরজ নিয়ত করলে সেখানে পাশাপাশি নফলের নিয়ত করলে সেটি আদায় হবে না বা হবে হবে না শুধু মুশফিকা লিখেছেন আমি মাসে এতে কাফ করতে চাচ্ছি ও অবস্থা আমার ভাই বা বাবা আমাকে দেখলে কোন সমস্যা হবে অথবা মেয়েদের ইতে কাফে নিয়ম কি কোনো অসুবিধা নেই আপনার মাহরাম যারা আছেন তারা আপনার সাথে দেখা করতে পারবেন প্রয়োজনীয় কথাও বলতে পারবেন এতে এতেকাফ কিন্তু ভঙ্গ হবে না এমডি ওয়ালিদ হাসান লিখেছেন ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সম্মত ইফতার হোক সাহারি হোক অন্য অন্য সাধারণ খাবার হোক সব ক্ষেত্রেই আমাদের পিআনবিসাল্লা সাল্লামের সুন্না হলো পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এবং এক ভাগ খালি রাখা তাহলে এটি আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত ইফতার এবং সাহারির জন্য আলাদা কিছু নেই আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই ইফতারের খাবার কোনো হিসাব নেই এই জন্য আমরা অপরিমিত খাবার গ্রহণ করে থাকে যেটা আমাদের করা উচিত নয় রহমান লিখছেন এখন থেকে কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। প্রস্তুতির অংশ হিসেবে আমরা শাবান মাসে সিয়াম রাখব নফল রোজা রাখবো এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ দ্বিতীয়ত রমাদানের মাসাইল ফাজায়েলগুলো এখন থেকে জানব রমাদান মাস সংশ্লিষ্ট যে এবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা যারা ওমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া যারা তারাবি সালাতে অংশগ্রহণ করবেন তারাবি সালাতে থাকবেন তারা এখন থেকে তারাবির সালাতে যে অংশ তেলাত সেগুলোর জন্য বুঝতে পারেন সেজন্য অনেক তর্জমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবীর সালাতে কোরআনের বার্তা সে বইটি সংগ্রহ করতে পারেন এরকম আরও যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন সেগুলো সংগ্রহ করা এখন থেকে প্রস্তুতি নেওয়া এটি রমাদানের প্রস্তুতির অংশ হিসালা রুটিন করে ফেলা আগে থেকে যে বাদবন্দি কখন কোনটা করবো না করব পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রামাদানের বাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে সেগুলো এখন থেকে যাতে আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা ফয়সাল আহমেদ আপনি লিখেছেন এবার খেজুরের দাম অনেক বেশি খেজুর দিয়ে ইফতার করার কি বিশেষ ফজুলত আছে সামর্থ্যের অভাবে খেজুর কিনতে না পারলে খেজুরের ফজুলত কীভাবে অর্জন করব ভাই ফয়সাল আহমদ খেজুর দিয়ে ইফতার করাটা ওয়াজিব লেভেলের তো কোনো বিষয় নয় নবী করিম সাল্লাহ সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে পছন্দ করতেন যদি খেজুর কখনও না থাকে তাহলে সেক্ষেত্রে পানি হবে তার উত্তম বিকল্প বিধায় খেজুরের দাম খুব বেশি হওয়ার কারণে যদি খেজুর আপনি কিনতে না পারেন আপনি একটু পানি পান করে আপনার রোজা ভঙ্গ করবেন অর্থাৎ ইফতার করবেন এরপর অন্য খাবার আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ বিন্দুল্লাহ এতে আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন আল্লাহ যদি তফিক দান করেন আব্দুর রহিম লিখেছেন কিছু ডাক্তার গর্ভবতী অবস্থায় রোজা না রাখতে পারেন ডাক্তারের পরামর্শ রোজা কাজা করা যাবে কিনা। দেখুন যে ডাক্তার রোজার গুরুত্ব বুঝেন রোজা যে ফরজ মুসলমানের জন্য এটা যে আসলে উচ্চ কোনো ব্যাপার না সেরকম ডাক্তার যদি রুগীর অবস্থা পর্যালোচনা করে তাকে রোজা রাখতে বলেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ অবশ্যই আছে কিন্তু যদি রোজার গুরুত্ব এতটা বুঝেন না এটা যে ফরজ বিধান এটা যে মানুষের জন্য অপরিহার্য বিষয় একজন ইমানদারের জন্য এটি যিনি বুঝতে পারেন না তিনি হয়তো মনে করছেন এটা রাখলে রাখলো না রাখলে না এই টাইপের বিষয় তাহলে সেক্ষেত্রে তার মতামতের ভিত্তিতে রোজা ভাঙা যাবে না এজন্য জন্য দিনদার ধার্মিক এবং রোজার গুরুত্ব বুঝেন এরকম ডাক্তারের পরামর্শ যদি হয় তিনি যদি পুরো শারীরিক ব্যাপারগুলোকে পর্যালোচনা করে এই পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন রোমা খান আপনি লিখেছেন তারাবি নামাজ চার রাকাতের নিয়মতে পড়া যাবে কি না তারাবির সালাত আপনি একসঙ্গে চার রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত দেখুন তারাবির সালাদ দু দু রাকাত করে পড়বেন শুধু তারাবির সালাতই নয় নাবীর সাল্লাহ সাল্লামের একটা হাদিস রয়েছে নাহারি মাসনা মাসনা রাত এবং দিনের সালাদগুলো দু দু রাকাত করে পড়বে এই জন্য ফরজ সালাত এবং নির্দিষ্ট যে ফর্মেট রাখা আছে সেই ফর্মেট সালাতের বাইরে সকল সালাদগুলো আমরা দুরাকাত রাখাত করে পড়ব নফল এবং এক্সট্রা সালাদগুলো সেই হিসাবে আমরা তারাবির সালাদ এটিও এক প্রকারের নফল এবং সালাত বিধায় সেটিও আমরা দুটাকাতেরাঘাত করে পড়ব চার রাকাত একসাথে পড়াটা শূন্য নয় যদি কেউ পড়ে ফেলেন আদায় হয়ে যাবে বাট দু পড়া করে পড়াটাই হল উত্তম এবং সেটি হলো শূন্য মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব থেকে আপনি লিখেছেন আমি প্রায় রমজান মাসে না খেয়ে রোজা রাখি এতে আমার রোজা কবুল হবে কিনা রোজা কবুল হওয়ার জন্য করা শর্ত নয় যদি কেউ সাহারি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে আমরা অনেকে মনে করি যে সাহারি খাওয়া করা এটা রোজার জন্য সারি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না সারি খাওয়া তো সুন্না রোজা রাখাটা ফরজ কোনো কারণে সুন্না যদি তর্ক হয়ে যায় ফরস তর্ক করবার কোনো সুযোগ নেই ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে